যে একটা স্লোগান আছে নাকি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই না করোনা দেশের বিচারে এটা কোনো ভালো স্লোগান না কারণ লড়াই 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 চান আপনি লড়াই চান কেন আপনি শান্তি চান না কেন আল্লাহ আমার এই জিনিসটা দরকার লড়াই ছাড়া দিয়ে দাও এটা চাওয়া যায় না লাগাছে হ্যাঁ লড়াই যদি করাই লাগে তো আমি করবো আল্লাহ রাজি আছি সেটা আরেক জিনিস কিন্তু আমি চাইতেছি আল্লাহ আমি আরামে ঘুমাইতে চাই না আমি লড়াই চাই লড়াই চাওয়ার জিনিস না আমরা বলি যে লড়াই 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 চাই কেন ভাই লড়াই চাওয়ার জিনিস না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চান না যে আল্লাহ আমি একটু মারামারি করতে চাই আল্লাহ কিন্তু মারামারি যখন করতে হয়েছে চাপায় আসছে তখন অবশ্যই রুখে দাঁড়িয়েছেন সেটা ভিন্ন জিনিস কিন্তু চাইয়া সুখে থাকতে ভূতি কিলা এটা কথা আছে না চাইয়া আপনি লড়াই আনতে বলছে আপনাকে কি তো এটা নিয়ম না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখ দুনিয়ার সুখ এবং দুনিয়ার দুঃখ এগুলোর বাস্তবতাকে উপলব্ধি করার তৌফিক দান করো বিশেষ করে দুঃখ কষ্ট আমাদের ব্যক্তি জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামগ্রিক জীবনে আসে এই সমস্ত পরিস্থিতিতে একজন ইমানদারের যে রোল হওয়া উচিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেটা ধরে রাখার বা সেটা অনুসরণ করার তৌফিক দান করো এবং বিপদ আপদ এবং মুসিবত যখন আসে তখনও ইমানদার আল্লাহর দিকে আরও বেশি ধাবিত হবে আরও বেশি আল্লাহর দিকে রুজু হবে তিরমিজির হাদিসে আরসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইযা আহাব্বা ক্বওমান ইবতালাহুম আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা আপনি কিভাবে বুঝবেন এটা বোঝার অনেকগুলো আলামত বিভিন্ন হাদিসের আলোকে আমরা জানি এর একটা আলামত হাদিসের আলোকে জানি সেটা হলো আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে কোনো মানুষকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন আজকে ফিলিস্তিনের মানুষ পরীক্ষায় তারা নির্যাতিত নিষ্পেষিত নিজের ভূখণ্ডে নিজেরা বন্দি হসপিটালগুলোতে অ্যানেস্থেসিয়ার অভাবে অপারেশন করতে হচ্ছে অ্যানেস্থেসিয়া দেওয়া ছাড়া সরাসরি কেটে অপারেশন করতে হচ্ছে বিদ্যুতের অভাবে হসপিটালে বিদ্যুৎ শূন্য হয়ে যাচ্ছে ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে সেখানে বমি করে তাদেরকে মেরে ফেলা হচ্ছে 3 লিটার করে পানি দেওয়া হচ্ছে একটা মানুষকে 24 ঘন্টা খাবার গোসল ওয়াশরুম সব কিছুর জন্য নিজের দেশে নিজে বন্দি এত জুলুম নির্যাতন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিয়ে ভালো কিছু নিতে চান আল্লাহ তা হয়তো তাদেরকে দিয়ে ভালো কিছু নেবেন একটা সময় বাইতুল মাকদিস সম্পর্কে আগে আমরা বলেছি একটা সময় ফিলিস্তিনের বাইতুল মাকদিসের মূল্য এমন হবে এখন তারা খুব নির্যাতিত নিষ্পেষিত নিগৃহীত নানা কারণে পৃথিবীর মানবতার সবক যারা আমাদেরকে দেয় এখন শিশু নির্যাতন হসপিটালে আপনার রোগীদের ট্রিটমেন্ট বন্ধ করে দেওয়া বিদ্যুৎ পানি বন্ধ করে দেওয়া সব কিছু একটা দেশকে বন্দি করে ফেলা এটা নিয়ে দেখবেন গোটা পৃথিবীতে যেন কিছুই হচ্ছে না যেন কিছুই হচ্ছে না সবাই চুপ প্রায় তাই না এই ঘটনাগুলো আমাদের চোখগুলোকে একটু উন্মোচন করে দেয় এদের আসল রূপটা খোলসটা বের করে যাদেরকে অনেক জেন্টেলম্যান অনেক ভদ্র অনেক শিক্ষিত সভ্য মনে করেন তাদের আসল রূপটা জানতে আমাদের সহায়ক হয় সুবিধা হয় আল্লাহ তালা আমাদের সেই উপলব্ধি যেন জাগ্রত হয় সেই তৌফিক দান করুন এবং তাদের কষ্টগুলো আল্লাহ তালা লাঘব করে দিন